বন্ধুরা যাইলাম পোস্ট অফিস, খাটলেশ্বর পোস্ট অফিস। একটা বহুত বড় একটা ইস্যু ইয়াতে দেখবো আমার পুরা ভিডিও, দেখি কী করা যায়, কোনো ধরনের সুবিধা করতে পারেনি। একটা আধার কার্ড নিয়ে একটা ইস্যু তো দেখি, বহুত বড় একটা ইস্যু নিয়ে আজকে পোস্ট অফিসে আইসি, আপনার খাটলেশ্বর পোস্ট অফিস। যেটা একটা আধার কার্ড রাত্রেবেলা আপনারা দেখতে পারেন, রাত্রেবেলা এটা পাওয়া গেছে। ওই আমার সাথে একটা ছেলে আছে, কি নাম? সৌরভ দাস। তো সে পাইছে পাওয়ার পরে, এখানে নিচে দেওয়া আছে নাম্বার, নাম্বারে কন্ট্যাক্ট করছে, করার পরে ওই ব্যক্তিটা পাওয়া গেছে। ওই ব্যক্তির নাম হলো সঞ্জীব সাহা, সঞ্জীব কুমার সাহা। তো ওনার সঙ্গে যোগাযোগ করার পরে মানে এটা তার সন্দেহ দেওয়া হয়েছে। তো আমি বর্তমানে আইছি পোস্টমাস্টার অফিসে, তার সঙ্গে যোগাযোগ করার, যে অত বড় একটা গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট যেটা রাস্তা পাওয়া গেছে, তো এটা কিভাবে সম্ভব? তো উনি নাম করছেন, যে কি নাম করছিল পোস্টম্যানের? অমল ঘোষ। তো অমল ঘোষের উপরে দায়িত্ব দেওয়া ছিল, যেহেতু এটা স্পিড পোস্টের, কিন্তু কোনো কিছু চিহ্ন মোহর দেখা যায় না, যেমন স্পিড পোস্টের ইয়ে নেই, মোহর নেই, এটা নর্মাল। তো নর্মাল ইয়ে আছিল, এটা দায়িত্ব দেওয়া থাকে পোস্টম্যানের উপরে, কিন্তু পোস্টম্যানের এই গুরুত্বহীন কাজের লাগে আজকে মানুষ সাফার। কাটলিছড়া যেটা নতুন যেটা স্থানান্তরিত করা হয়েছিল সুভাষচন্দ্র বোসের প্রতিকৃতি, যেটা এটার নিচে এটা পাওয়া গেছিল তো রাত্রেবেলা। তো যদি এটা কোনো ধরনের বাজে মানুষের হাতে লাগে, তখন বিভিন্ন ধরনের কোনো বাজে কাজও হুজিতে পারে। তো এটার লাগে আমরা আসলাম পোস্টমাস্টার স্যারের লগে, আমরা আলাপ করি জিনিসটা কেটে হয়। তো স্যার, এটা কেটে হয়েছিল ঘটনাটা আমার ফোন দেওয়া, মানে এই যে জিনিসটা আপনারা কি ধরনের অ্যাকশন নেই, বা এই যে জিনিসটা নিয়ে, বা এটা এত বড় একটা গুরুত্বপূর্ণ ইয়েটা, আপনারা কোনো নথিপত্র পত্র আসেনি যেটার মধ্যে আপনারা এটা মেনটেন্স করিয়া আপনারা পোস্টম্যানরে দিন, এটা আমার লাগে আর কি। না, এইরকম তো কোনো ইয়ে নাই, আপনারা কোনো ধরনের কিছু কাগজ মেনটেন না করিয়া দিলেননি, এর অত গুরুত্ব? যেমন আই যাই গিয়া এখন দুই বস্তা, এক বস্তা দুই বস্তা মতো, কালি কত এক কাঠ তো দুই তিন বস্তা, দুই বস্তা ওইগুলো ইয়ে করে করার পরে, এখন যেমন ধরুন ব্রাঞ্চ, আমরা 11টা ব্রাঞ্চ আছে, শর্টিং করা হয়। শর্টিং করার পরে যার যার যে বিও এগুলো ভেঙে যায়, আর এইগুলো বাই চান্স যদি কোনো কিছু হইয়া থাকে, এটা তো আমি দুঃখিত পাই, কারণ এটা ইচ্ছাকৃত ভাবে কেউ তালাই দিয়া নিজের জিম্মাটা যে ইয়ে খতরা তালাই, তো এটা সম্ভব হয় না আমার মতে। না না, কথা দেখুন, অনেকটা হয়েছে এই কাজটা দিয়ে, যদি আমি একটা সিম বানাই যদি আপনারা গালি দেই, না না দুঃখিত, ঠিক আছে, আপনি দুঃখিত হইলেও তো না, আমিও আচ্ছা এটা মানে আমি মানে একটা কিছু চাইলাম আর কি, আপনারা সঙ্গে আমার ঝগড়া করার কিছু নাই, এত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট আপনারা বিনা রেজিস্ট্রি মেনটেন করিয়া তারা আপনারা দিলে এটা? মোবাইল নম্বর দেওয়া আছে, আমার কাছে একটা মোবাইল নম্বর আছে সেম জিনিসের, শিলচর পোস্ট অফিস থেকে ফোন করে আমার কইছে যে একটা কার্ড আছে তোমার, আমি আমার অ্যাড্রেস দিছি অমুক জায়গায় নিয়ে দেওয়ার লাগিয়ে। হ্যাঁ, আপনার কাছে কি ল্যান্ডফোনে কি ব্যালেন্স নাই না মোবাইলে ব্যালেন্স নাই? যদি থাকে না আমরা কাস্টমারে ব্যালেন্স দিব আপনারা, সেটা অন্য কথা, আমি এটাতে যাই না। আমি সিকিউর পোস্ট অফিসের ফোন নম্বর আছে নি স্যার, আমি আপনার একটা জিনিস যেটা আমার ফোন করছে, মনে করেন আজকে এত গুরুত্বপূর্ণ জিনিস যদি কোন আপনার মেইনটেনেন্স নাই, আজকে এটা রাস্তার মধ্যে পাওয়া গেছে, আজকে এরকম ঘটনা অহরহ ঘটতে পারে, আপনারা যদি কোন ধরনের ডকুমেন্টালি না, বুঝলাম এখন যেমন আমরা এতটা নাম্বার দিয়া করা সম্ভব নয়, আমরা যেরকম আয় আমরা ওই রকম ডিল করি। তো আপনারা এটা যে পোস্টম্যান আছে, আমার কথাটা শুনুন, এখন এখন দেখা যাক, যেমন ধরো আজকে 20টা আমরা রিসিভ করলাম, 20টা আমরা একটা খাতা মেনটেন করবো যে 20টা রিসিভ করা হয়েছে, এখন 20টার মধ্যে কার কাছে ডেলিভারি দিল ওই নামগুলো পার্টিকুলার লেখা হয় না। না না, এটা তো আপনার কাছে হয় না, কিন্তু পোস্টম্যানের কাছে থাকবো না, এইগুলো যদি করতে যায় তাহলে কাজই সম্ভব হতো। না না, বুঝছি, পোস্টম্যানের কাছে নিশ্চয় থাকবো, কারণ যার উপরে আপনার দায়িত্ব সন্তান থাকে, ওইটা ওইটা টাইম। আমরা আপনার আশা করি যে আপনি ডাকাইবা পোস্টম্যান, ভদ্রলোক আজকের দিনে, আচ্ছা আজকে ডেলিভারি আছে, মানে তাই চাকরির থেকে বাদ দিয়ে।
এখান থেকে রিভিউ করে দেখাই ঠিক আছে তে তান্ডে দেখাইন আমরা জানতে চাই যে অত বড় ঘটনাটা কেমন হলো আমরা রেজিস্টার সিটি গুলো সব কাউন্টে থাকে অর্ডিনারি গুলো কাউন্টে থাকে না আমরা যেগুলো দেয় না অর্ডিনারি কাউন্টিং এ এটা অর্ডিনারি বলে আমরা কেন বুঝতে অত বড় একটা আমি কোনটা কইতাম চাই না আমি আপনারা বুঝাতাম পারি যদি আপনার দায়িত্বের মধ্যে থাকে কে বা কাহারা নিল এটা আপনার অফিসিয়াল মানুষ রাস্তার মধ্যে যদি এরকম ঘটনা না হইতো হইয়া যদি একটা কোন মোবাইল পরে টাকা পরে হয়তো তোর কাছ থেকে পড়ছে তুমি আপনার চিন্তা করেন একটা জিনিস ওখান পর্যন্ত কাস্টমারের হাত লাগছে না ওটাই তো হইয়া শুনো ফাইসুন করে দাও না যে কাস্টমার যে মানুষের এটা ডকুমেন্টটা হের হাতই লাগছে না আপনারা ত্রুতে আমরা জানছি যে রাস্তা পাইছি ওই তো আনিয়া দিছুন এটা তো ভালো হয়েছে আমরা তখন ডেলিভারি করবো আপনি ভালো কথা আমি তো পোস্টম্যান আমার জিনিসটা যে আপনি যতটা কপি নিলা যে আপনার তো হিসাব থাকে যে আমি 20টা নিছি কাগজ বিশটা স্পিড পোস্ট গুলো আপনার লিস্ট অনুযায়ী থাকবে না না আপনি যে লইয়া বাইছো আপনি ফোন করছেন নাকি এটা আমরা তো বেজান ফ্লিপকার্ট হোক অ্যামাজন সব জিনিস থেকে জিনিস আনি আইলে পরে তারা কি করে সকালে ঘুম থেকে উঠিও তারা মোবাইল ফোন করে
ঠিক আছে আপনার মোবাইল যদি ব্যালেন্স থাকে না ব্যালেন্স আমি এখন আপনারে দিয়ে যাই ব্যালেন্স আপনার ডিপার্টমেন্টে দিছে না না ডিপার্টমেন্টে যদি দিয়া থাকে তাহলে আপনি ফোন করলেন না কেন আরে আচ্ছা যদি আমার হাতে থাকতো আপনার থাকে না তো আপনি আমি আপনার আগে কইলাম না তাই না কইছেন আপনি চার্জ দিতে আপনার থাকে না তো রাসেল গেল কি রকম তার তো আরে আমি কইলাম 11 জন ব্রাঞ্চ অফিস আছে কার আপনার টাকা টাকা মিটিং করুন কই 11 জনের মধ্যে কে ফলাইছি এটা কে ফলাইছি তো আমি তো আপনারা আপনারা খুঁজে বা করতে এটা আমার এরিয়া কইছেন আপনারা স্যার এটা আমি একটা ভালো মানুষ মানে সব ভালো মানুষ দেখি আর আমি একটা জিনিস আমরা পোস্টমাস্টার স্যারকে জিজ্ঞাসা লাগবে যে এটা তো তাই না দায়িত্ব লোড না আপনার হাতে যদি না থাকে দায়িত্ব যদি আপনি রাখেন বুঝা গেছে যে টোটালি মানে লিগালি হইলে আপনি আপনার উপরে সবকিছু দোষ বর্তায় কেন দোষ বর্তায় আজকে মনে করেন আপনি দিয়া দিতা এই জিনিসটা দায়িত্ব অমুকের এই এরিয়াটা পড়ছে অমুকের কাছে থাকে এটা তো সবের সবের ইয়া আছে এরিয়া যার যার এরিয়া এটা সবের নির্ধারিত আছে না না ভালো যাই এটা বুঝছো আমি অত সময় কথা কওয়ার পরে যেটা বুঝলাম এটার সদুত্তর আমরা পাইছি না কেতালে পাইছি না আমরা যে প্রশ্নটা করছিলাম বা আমি যে প্রশ্নটা করছিলাম এই প্রশ্নের উত্তর পাইছি না ওখানে দেখা গেছে আমি পোস্ট অফিসও আইয়া যতটুকু জানছি যে এটা রাস্তা পাওয়া গেছে তাই না তারা যেটা নিজের দায়িত্ব থেকে সরতে স্যার কর 11 জন মানুষ আছে তারা শুটিং করে এটা নিয়ে এবং 11 জন ব্রাঞ্চ অফিস আছে হ্যাঁ মানে দায়িত্বটা আপনারা 11 জনের উপরে ছাপাই না 11 জনের উপরে ছাপানি না তাহলে যেমন ধরেন যে লতা গান্ধীর যে নম্বর কোয়ালিফার একজনের লইয়া যাবে আপনার যে আমি একদম বাংলা ভাষায় একদম আঞ্চলিক ভাষায় কথা কই আপনিও আঞ্চলিক ভাষায় কথা কই মজা লাগে কিন্তু আমি বলছি রাস্তা খাওয়া রেকর্ডিং করেন না ওইদিকে কথাটা উঠেন না ওইটার মধ্যে যদি কথাটা করি আমি মানে মিস দিয়ে আমার যদি করিয়া থাকি কেউ কইতে পারবো না আধার কার্ড একটা রাস্তার মধ্যে পাওয়া গেছে কে বা কাহার দায়িত্ব আসছিল এটা আর এটা পালন করতে পারছে না আপনি ওটা যদি আমার অন্য ধরনের কোর্স দেখায় আমি কেমনে মানে নেই করি ডেলিভারি দিতে পারলো না নেক্সট ডে মানে স্পিড পোস্ট কারণ এগুলা তো রিটার্নের কথা একটা আছে মেশিনে আপনি আইলা আপনি আইয়া দেখলা দরকার নাই আপনার দায়িত্ব যেটা আপনার আপনি আপনি একজন আছেন পোস্টম্যানও তো দিব আমরা যদি দেখিয়া নেই আমি তো আপনারা ফেট করি ঠিক আছে
বুঝছি আমি, মানে একটা জিনিস আমি যতটুকু বুঝলাম স্যারের সঙ্গে আলাপ করে, যে এখানে সম্পর্কিত মানুষ যার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকে তারা আইয়া এটা নেওয়ার সুবিধা আছে ততদিন, তো গতিকে অন্য কেউ হাত লাগতে পারে ট্রেনের কথায়, যে অন্য কেউ হাত লাগতে পারে আর এরকম ঘটনা ঘটাইতে পারে, তো আপনারা এটা বন্ধ করে দিন, কারণ আপনি আইয়া নেয়া যদি মিসবিহেভ করেন আচ্ছা আমি আপনার কাছে একটা রিকোয়েস্ট করি যে এইগুলা ডকুমেন্ট লিগালি যেরকম ডেসপাস করতে লাগে, যেরকম ডেলিভারি দিতে লাগে, আপনারা এরকম করুন, কারণ যদি এরকম না করে আপনার যেরকম সুবিধা দিচ্ছি সবের লাগে, আর এরকম সুবিধা দিলে এরকম এরকম এরপর আমি কইছি না এরকম মেরিয়া রাখা হইতো না, হ্যাঁ আপনার তাই বদল লোক আমি তানরে প্রায় দেখি আসবো ওই সময় নিত এর ফাঁকে যদি আপনি চাইতে চান এজ এ গুড ম্যান হিসাবে আপনারা তো আমি না করতে পারতাম না ওই সময়ে, যদি যদি এইরকম ওইয়া যদি থাকে ওইটাই আমার দুঃখিত আর যদি আপনারা আপনারা আমি বিশ্বাস করে দেখাইলাম করিয়া এইরকম আমি বিপদে পড়তাম এটা তো অ্যাকচুয়ালি ইয়ে না ঠিক আছে, আমরা ওইটাই ফাইনালি বুঝলাম যে স্যারে আপনারা আশ্বস্ত করছেন যে যাতে নেক্সট ডে এরকম যাতে ঘটনা না হয়। তো সম্পূর্ণ বিষয়টা তান্ডে জানানোর পরে তাই আমরা আশ্বস্ত করছেন যে এটা খেয়াল রাখবা, আমি যতটুকু বুঝতে পারছি যে বিষয়টা হচ্ছে মানুষের সুবিধার লাগিয়া তারা মানে বাইরে ইয়ে করে রাখে দিত আর কি, বাইরে টেবিল একটা আছে টেবিলের মধ্যে কার্ডগুলো রাখা হইত, আর এখানেও কেউ বা কারোর কেউ হাত লাগছে লইয়া নিছে গেছে গিয়া, আর দেখার পর হয়তো দেখছে তার নামটা তার নাই, গতিকে দেখছে এটা আমার খাজের নাই ওই হে হয়তো রাস্তা ফেলাইয়া গেছে গিয়া, তো এটা যাতে নেক্সট টাইম না হয় গতিকে আমি তাদের রিকোয়েস্ট করছি এবং তাই আমার আশ্বস্ত করছেন যে আগামীতে এরকম কিছু হইতো না। তো বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন যদি ভালো লাগে থাকে নিশ্চয়ই শেয়ার করবা আর লাইক করবা কমেন্ট করবা, এবং আমার চ্যানেল যদি সাবস্ক্রাইব না করিয়া থাকেন তো আপনারা সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।